আসসালামু আলাইকুম বন্ধু সকল, প্রত্যেক দিনার দরে আজিও আপোনালোকর আগত আমার এই 500 যে সোনালী মুরগি পুহি আছো, এই সোনালী মুরগির ভিডিও লৈ আহিছো। আপোনালোকক মই কথা দিছিলো যে এই মুরগিবিলাকর ডে ওয়াইজ ভিডিও আপোনালোকর আগত লৈ আহিম। মুরগিবিলাক আপোনার ডে ওয়াইজত কিমান ওজন আহিছে, কিমান দানা খরচ হৈছে, আপোনার দানার বাবদ ভেকচিন বাবদ কিমান টাকা খরচ হৈছে, দানা কিমান খাই আছে দৈনিক, এই বিষয়ে সকলো ইনফরমেশন শেয়ার করিম, যাতে এই বিষয়ে সকলো কথা আপনাদের জানিব পারে। এই কারণে আজিও আপনার আগত একটা ভিডিও লৈ আহিছো। সো ভিডিওর আপনাদের যদি জানিব খোঁজে সব বস্তু, কিমান দিন হয়েছে পোয়ালি, এই পোয়ালিবিলাকত কিমান টাকা খরচ হয়েছে, তেনহলে মোর ভিডিওটো প্রথম অবস্থার পর শেষলৈ চাই থাকো। বন্ধু সকল, ইয়াত যে দেখা পাইছে মুরগি পোয়ালিবিলাক, এইবিলাক অরিজিনেল সোনালী মুরগির পোয়ালি হয়। এই সোনালী মুরগির পোয়ালিবিলাকর আজি বয়স আপনার 25 দিন হয়েছে। বন্ধু সকল চাওক, 25 দিন হয়েছে। আমি 18 তারিখে আনিছিলো, আজি আপনার 12 তারিখ, 24-25 দিন বয়স হয়েছে। এই 24-25 দিন বয়সত মুরগিবিলাকর গ্রোথ এনেকুৱা হয়েছে, আপনাদের ভিডিওত দেখাই পাই আছে। ইয়াত আপনার 500 পোয়ালি আছে। এই 500 পোয়ালিক আমি ক্লোজ ব্রুডিং করেছিল আপনার 15 দিনমান। বন্ধু সকল, ক্লোজ ব্রুডিং মানে সরকে আপনার রাউন্ড বনাই আমি যে রাউন্ডত রাখিছিল, তেনেকে আমি 15 দিন রাখিছিল। 15 দিন রখার পিছত আমি সিহতক অলপ বহাই দিছিল ব্রুডিংটো, কারণ 15 দিন রখার লগে লগে আপনার পোয়ালির ওয়েটটো আহি যায়, অলপ জায়গাটো লাগে তার। কম জায়গাত হলে আপনার পোয়ালি ঠেলা হেঁচা করে ক্যানাবলিজম বেমার সৃষ্টি করে, এই বেমারের ফলত বহুতো পোয়ালি আপনার মৃত্যু হয়ে যায়। বন্ধুসকল, এই 500 পোয়ালির আজি বয়স আপনার 25 দিন, অর্থাৎ 24 দিন আর। তো এই 24 দিনত সিহতর ভেকচিনের যদি কথা কবলে যাও, তেনহলে আমি রানীক্ষেত ভেকচিনটা 3-7 দিনত দিছো, আর গাম্বরটো দিছিল আপনার 14 দিনত, আর আপনার 2 দিন আগত আমি ভেকচিন দিছো 22 দিনের যেটা বয়স আসে, আকো গাম্বরও দিছিল। বর্তমান কবলে গেলে 3টা ভেকচিন কমপ্লিট হয়েছে সিহতর, আর সিহতক আমি ডাইরেক্ট এনেকুৱা জায়গাত আমি এড়ি দিছো, ব্রুডিংৰ পৰা ওলাই ডাইরেক্ট আমার ফার্মত এড়ি দিছো। ইয়া সব এইফালেও জায়গা আছে, এতিয়া রাতির সময়, সেইকাৰণে সেইফালে যোৱা নাই, দিনত সেইফালে ঘুরি ফুরে। 500 পোয়ালির কারণে আমি ইমানখিনি জায়গা রাখিছো, আর সিটোত আপনার আমার হাঁহর পোয়ালি আছে, ব্রুডিং চলি আছে হাঁহর পোয়ালির। আমার হাঁহর পোয়ালির কারণে নতুন ঘর এটা বনাই আছো, আপনার আপডেট দিয়ে থাকিম ঘরত যেতিয়া লৈ যাম। আজি চাওক আপনার এই পোয়ালিবিলাকর গ্রোথবিলাক। বন্ধু সকল, ইয়া চাওক যেবিলাক পোয়ালি দেখা পাইছে, অরিজিনেল লোকেল, অরিজিনেল আপনার সোনালী হয়। চাওক কিমান ধুনিয়া পোয়ালি গ্রোথ, এইবিলাক এ গ্রেড পোয়ালি হয়, এ গ্রেড, কারণ বহুতো ফার্মারে কি করে ডুপ্লিকেট পোয়ালি লৈ আহে, সি গ্রেডর পোয়ালি লৈ আহে। এইবিলাক সরু পোয়ালি আনিলে আপনি ফার্মত লাভবান হব নোৱাৰিব, কারণ কি হয় সোনালী মুরগি বিশেষকৈ কি হয় যাতে 60 দিনত বা 65 দিনত আপনি এইবিলাকক সেল করে দিয়ে, যদি সেল করব নোৱাৰে তেনেহলে আপনার সেই যেটো প্রফিট আহিব লাগিছিল সেইটো আপনার উপযুক্ত প্রফিট নাহে, কারণ বৈজ্ঞানিকসকলে 1996ত আপনার ফাউমি নামৰ এটা মুরগি আছিলে, ফাউমি মুরগি, ফাউমি মুরগিটো আপনার দেখাত এনেকুৱা আছিলে, দেখুৱাই আছো আপনাদের, এই মুরগিটো দেখা পাইছে, এই পোয়ালিটো, এটো আপনার এই পোয়ালিটোর নিচিনা আছিল ফাউমি মুরগি। এফালে সব বগা কালারের মাজত আপনার ফুট ফুট যেবিলাক, এইবিলাক ফাউমি মুরগি আছিলে। এই ফাউমি মুরগির লগত আর আই আর মুরগি আপনাদের নিশ্চয় চিনি পাইছে, কণির বাবে বিখ্যাত আর আই আর মুরগি, আপনার রঙা থাকে, সেই পোয়ালি নিচিনা ধরো আপনার সেইফালে রঙা থাকে, এই রঙা মুরগির লগত 1996ত আপনার ক্রস করাইছিল বৈজ্ঞানিকসকলে। তো ক্রস করার পিছত সোনালী মুরগি জন্ম দিছিলে, আর সেই সোনালী মুরগিটুক আপনার বৈজ্ঞানিকসকলে এনেকে বনাইছিল যাতে আমার ফার্মারে 60-65 দিনের ভিতর সেল করব পারে, উপযুক্ত মার্কেট যাতে পাই যায়, কারণ 60-70 দিন বয়সত ইহতর ওজন আপনার 700, 750, 800 এনেকা দেখা যায় এভারেজ,
কবলৈ গলে। সেইকাৰণে যদি আপুনি কয় মই 90 দিন ৰাখি দিম তেনেহলে আপোনাৰ লছ হৈ যাব। আৰু বৰ্তমান আপোনাৰ যিটো সময় এইটো সময়ত যদি আপুনি সোণালী কুকুৰা ফাৰ্ম দি নকৰে বাকী আপোনাৰ যিবিলাক মান থাকে এইবিলাকত নকৰিব প্লিজ, প্ৰব্লেমত পৰি যাব। কাৰণ বৰ্তমান মুৰ্গী শ্বৰ্ট চাৰিওফালে, শ্বৰ্টৰ কাৰণে এইবিলাক মুৰ্গীৰ দাম বেছি, নহ'লে এনেকুৱা এটা সময় আহি যায় সেইটো সময়ত পোৱালি আপোনাৰ পোৱালিৰ দাম বেছি হৈ যাব আৰু মুৰ্গীৰ দাম কমি যাব। এতিয়া পোৱালিৰ দাম কম মুৰ্গীৰ দাম বেছি, সেইটো বস্তু এটা মনত ৰাখিব। যেতিয়া পোৱালিৰ দাম কম থাকে তেতিয়া ভাবিব মুৰ্গীৰ দাম বেছি আছে। মুৰ্গীৰ দাম কিয় বেছি হয়, ফাৰ্ম যদি কমি যায় তেতিয়া আপোনাৰ মুৰ্গীৰ দাম বেছি হয়। ফাৰ্ম যদি কমি যায়, ফাৰ্ম বেছি হ'লে প্ৰডাকশ্যন বেছি হ'ব, আল্টিমেটলি মুৰ্গীৰ দামো আপোনাৰ কমি যাব। মুৰ্গীৰ ফাৰ্ম যদি বেছি হয় আপোনাৰ পোৱালিৰ দাম বাঢ়িব, কাৰণ বহুতো ফাৰ্মাৰে আপোনাৰ পোৱালিৰ দৰকাৰ হ'ব, হেচাৰীত অৰ্ডাৰ দি থাকিব, হেচাৰীসকলে কি কৰিব ৰেট বঢ়াই থাকিব। সেইকাৰণে আপোনালোকে কি কৰিব, যেতিয়া চাব পোৱালিৰ দাম কম তেতিয়া ভাবিব আপোনাৰ যে মুৰ্গীৰ পোৱালিৰ দাম কম যদি ডাঙৰ মুৰ্গীৰ ৰেটটো বাঢ়িব, কাৰণ ফাৰ্ম কম। ফাৰ্ম কম হ'লেই হেচাৰীবিলাক কি কৰে, সিহঁতৰ যে পেৰেণ্ট ষ্টক আপোনাৰ বনাই থৈছে মুৰ্গীবিলাকক যে কণীৰ কাৰণে ৰাখি দিছিল, সেই কণীৰে আপোনাৰ যে আপোনাৰ সিহঁতে হেচিং কৰে, এতিয়াতো কণী সিহঁতে হেচিং কৰিবই লাগিব, দৈনিক কণী পাৰি আছে। এতিয়া সেই কণীবিলাকৰ পৰা যিবিলাক পোৱালি ওলাই কম খৰচত অৰ্থাৎ কম দামত সেই পোৱালিবিলাক আমাৰ ফাৰ্মাৰসকলক দি দিয়ে। এইকাৰণে বৰ্তমান সময়ত আপোনালোকে ফাৰ্ম কৰিব বুলি যদি ভাবি আছে অনুগ্ৰহ কৰি এতিয়া ফাৰ্ম কৰিব পাৰে, পিছত নকৰিব। আগষ্ট মাহলৈকে, আগষ্ট আৰু ছেপ্টেম্বৰ মাহলৈকে আপোনাৰ এই সোণালী মুৰ্গীৰ যিটো মাৰ্কেট এই মাৰ্কেটটো ভাল থাকিব, তাৰপিছত কিন্তু আপোনাৰ মাৰ্কেট ভাল নাথাকে, আপোনাৰ ফচি যাব যদি তাৰপিছত কৰিব বুলি ভাবি আছে। এনেকৈ কৰক যাতে আগষ্ট আৰু ছেপ্টেম্বৰ মাহৰ ভিতৰত আপোনাৰ ফাৰ্ম ক্লিয়াৰ হৈ যায় বিক্ৰী কৰি। এয়া চাওক পোৱালিবিলাক কিমান সুস্থ পোৱালি, বহুত সুস্থ পোৱালি হয় বন্ধুসকল। বন্ধুসকল সিহঁতক যদি মই কওঁ মেডিচিন কি ব্যৱহাৰ কৰি আছোঁ, বন্ধুসকল সিহঁতৰ মেডিচিনৰ কথা ক'বলৈ গ'লে বৰ্তমান আমি মাল্টি ভিটামিন হিচাপে মাল্টি ষ্টাৰ ব্যৱহাৰ কৰি আছোঁ বৰ্তমান। আগতে আমি 20 দিন আগত ব্যৱহাৰ কৰিছিলোঁ বিমাৰেল, 20 দিন আগত আপুনি বিমাৰেল ব্যৱহাৰ কৰিব, তাৰপিছত কিন্তু মাল্টি ষ্টাৰ আপোনাৰ লাগিবই, জৰুৰী হয় মাল্টি ষ্টাৰটো। তো মাল্টি ষ্টাৰ ব্যৱহাৰ কৰি আছোঁ মাল্টি ভিটামিন হিচাপে, আৰু অশ্বমিন ব্যৱহাৰ কৰি আছোঁ আপোনাৰ কেলছিয়াম হিচাপে। বন্ধুসকল মনত ৰাখিব কেলছিয়াম হ'ল আপোনাৰ অশ্বমিন, মাল্টি ভিটামিন হ'ল মাল্টি ষ্টাৰ। আৰু আপোনাৰ লিভাৰ কাৰণে আমি ব্যৱহাৰ কৰি আছোঁ ব্ৰুটন, বন্ধুসকল ব্ৰুটন বহুত ভাল লিভাৰ হয়, আপোনালোকে ইউজ কৰিব পাৰে। আৰু এম্বিপ্লেক্সো ব্যৱহাৰ কৰিছোঁ যিটো আপোনাৰ মাল্টি ভিটামিন, বহুত ভাল এম্বিপ্লেক্স, এম্বিপ্লেক্স ব্যৱহাৰ কৰিব। আৰু আপোনাৰ এণ্টিবায়'টিক আমি নিয়মমতে ব্যৱহাৰ কৰোঁ, যেতিয়া দৰকাৰ হয় তেতিয়া ব্যৱহাৰ কৰোঁ। আৰু অক্সিটেট্ৰাচাইক্লিন আছে আৰু লিগজেন পাউডাৰটো আছে। আৰু আমাৰ যেতিয়া বেছি গৰম লাগি যায়, বহুত গৰম, এতিয়াতো বহুত গৰম চলি আছে মিডিল অসমত, আপাৰ আসামৰ কথা ক'ব নোৱাৰিম বন্ধুসকল। এতিয়া এই গৰমত আপোনাৰ যদি আপোনাৰ পোৱালি বহুত গৰম লাগি যায় দুপৰীয়া টাইমত, তেতিয়া আপুনি ব্যৱহাৰ কৰিব লাগিব ORS, ইনষ্টেণ্ট এনাৰ্জি দিয়ে এইবিলাকে, ইলেক্ট্ৰলাইট, ORS ইলেক্ট্ৰলাইট, সেইবিলাক ব্যৱহাৰ কৰিব। সেইবিলাক ব্যৱহাৰ কৰিলে আপোনাৰ মুৰ্গী বহুত ভাল থাকিব, আপোনাৰ গৰমত দুৰ্বল হৈ নাযায়, বুজিছে? যদি আপোনাৰ ঘৰত যদি ORS নাথাকে তেনেহ'লে আপুনি নেমু টেঙা যে আছে, নেমু টেঙা পানীৰ লগত মিক্স কৰি মুৰ্গীক খাবলৈ দিব। যদি আপোনাৰ নেমু টেঙাও নাথাকে তেনেহ'লে আপুনি কি কৰিব, গুড় যে আছে বন্ধুসকল, গুড় আমি লালচেনি বুলি কওঁ, সেই গুড়টো আপুনি পানীৰ লগত মিক্স কৰি খাবলৈ দিব। মই গুড়েই ইউজ কৰোঁ বন্ধুসকল, গুড় বহুত ভাল, ওজনৰ কাৰণে বহুত ভাল, মুৰ্গী ৱেইট বাঢ়ি যায়, আপোনাৰ গুড় ব্যৱহাৰ কৰিলে মুৰ্গী ৱেইট বাঢ়ি যায়। এইটো চাওক আমি সিহঁতৰ এইবিলাক যে আপোনাৰ আমি লাঠি ইয়াত বান্ধি থৈছোঁ, এইবিলাক দিয়াৰ কাৰণ কি, এইবিলাক দিয়াৰ কাৰণ এটাই, কাৰণ এইবিলাক দিলে মুৰ্গী লাফালাফি কৰিব, লাফালাফি কৰিলে মুৰ্গীৰ যিটো পেৰালাইচিছ হয়, পেৰালাইচিছ বেমাৰ হয়, কিন্তু ভৰিবিলাক আপোনাৰ দুৰ্বল হৈ যায়। এক্সাৰচাইজ নকৰিলে মানুহ আপোনাৰ বহুত
আপোনাৰ বেমাৰ চেমাৰো দেখা দিয়ে। মানুহ যদি গোটেই দিন ঘৰত বহিয়ে থাকে বহুত বেমাৰ চেমাৰ দেখা দিয়ে। ঠিক তেনেকুৱা আপোনাৰ মুৰ্গীৰ ক্ষেত্ৰত তেনেকুৱা, সিহঁতে আপোনাৰ দৌৰি ফুৰিলে লাফালাফি কৰিলে সিহঁতৰ পেৰালাইজ নহয়, সেইকাৰণে আমি এনেকৈ বান্ধি দিছোঁ আৰু বান্ধি দিম লাহে লাহে। এইবিলাক লাফালাফি কৰিলে সিহঁতৰ আপোনাৰ ভৰিৰ যিটো আপোনাৰ উইকনেছ আহি যায় সেইটো নহ'ব, উইক নহয় সিহঁতৰ ভৰি আৰু সেইটো বেমাৰ কেতিয়াও নহয়। বন্ধুসকল, এতিয়া আজি 25 দিন বয়সত এই সোণালী 500 সোণালী মুরগির পোয়ালিত দানার কথা কবলৈ গলে, যে কিমান দানা খালে এই পোয়ালিবিলাক আর দৈনিক কিমান খাই আছে সেই বিষয়ে কবলৈ গলে, বন্ধুসকল এই 25 দিন বয়সত আমার এই পোয়ালিবিলাকে তিনি বস্তা খায় আর আরো একটা বস্তা হাফ খাই পেলালে, মানে 3.5 বস্তা আর খালে, মানে 3.5 বস্তাত আপনার কোয়ালিটি আছে। এটা হল আপনার প্রি স্টার্টার 1 বস্তা গৈছে আর বাকি আপনার স্টার্টার 3.5 বস্তা। আর দৈনিক কবলৈ গলে দৈনিক দানার পরিমাণ সিহতে হাতেরপরা 8 কেজি দানা খাই আছে বর্তমান, আর হাতেরপরা 8 কেজি দানা খাই আছে। আপনি যিমান ভালকে দানা দিব সিহতর ওয়েট ভাল আহিব। ইয়া চাক আমার পোয়ালিবিলাক সব এইবিলাক 1 নম্বর পোয়ালি হয়, অরিজিনাল এইবিলাক পোয়ালি, এইবিলাক পোয়ালি ফার্ম করব আপনি লাভবান হব পারিব। ভরি কেটা চাক কিমান ওখ ওখ। যদি আপনার সোণালী পোয়ালি দরকার হয় অরিজিনাল পোয়ালি আমার লগত যোগাযোগ করে আহি লই লব পারে। এইবিলাক পোয়ালি অল আসাম ডেলিভারি হয়, ক্যাশ অন ডেলিভারি হয়ে আছে বর্তমান, আপনার ইমান টেনশন লওয়ার দরকার নাই। ওখ ওখ ভরি অরিজিনাল পোয়ালি, এটা পোয়ালিও মিক্স নাই, চাও কিমান ধুনিয়া পোয়ালি এইবিলাক, আপনি সরু ডাঙর দেখাবই নিব, চাওক কিমান ধুনিয়া পোয়ালি, এইফালে চাওক আছে নে বন্ধুসকল, এটাও নাই, সরু ডাঙর নাই, এইটু চাওক বন্ধুসকল। রাতির সময় এতিয়া বিশেষকে রাতে আপনার দানা নিদিলেও চলে, হলেও দানা দিলে কি হয় সিহঁতৰ ওয়েটটো সোনকালে আহি যায়, এইটু চাওক। এতিয়া আপনার দামৰ বজাৰ আপনার বহুত দাম, মুরগির দাম বহুত, সেইকাৰণে সোনকালে সিহঁতক বিদায় দিব লাগিব, সোনকালে ওয়েট আনিব লাগিব। তো দিনে রাতে আমি দানা দি আছো, প্রবলেম নাই, যিমান দানা খুৱাব ইমান সোনকালে ওয়েট আহিব, বজাৰটো পাই যাম। 300+ চলি আছে, কেইদিন আগত 370 380 350 আছিলে, এতিয়া 320 310 এনেকৈ চলি আছে। আকৌ বহুত ফার্মারে যিসকলে ঠান্ডা দিনত লস খাইছিলে নেগেটিভ কমেন্ট নকৰিব, কারণ বর্তমান যিটো মার্কেট আপুনি অলপ চাই লব। সোণালী মুরগি এনেকুৱা হয় গোটেই বছৰত আপোনাক পয়সা নিদিয়ে, বছৰৰ কেইটামান মাহ আছে, সেই মাহবিলাক আপুনি ধৰিব লাগিব, গোটেই মাহ আপুনি এইটো ফার্ম কৰিব নোৱাৰিব, এইটো ফার্ম কৰিলে আপোনাৰ লস হৈ যাব, কাৰণ এইটো ৰেট আপোনাৰ সব জায়গাত সেম নাথাকে। এইটো কেতিয়া আপোনাৰ দাম বাঢ়িব, যেতিয়া নেকি লোকেল প্ৰডাকশ্যন কমি যায়, সেই লোকেলৰ যিটো আপোনাৰ কমি সেইটো ফুলফিল কৰিবলৈ এই সোণালী মুরগির দরকার হয়, বুঝছে? সেইকাৰণে আপোনাৰ যেতিয়া লোকেল আপোনাৰ গাঁৱে গাঁৱে প্ৰডাকশ্যন হৈ যাব তেতিয়া আপুনি এইটো এইটো মাল যদি আপুনি পোহে আপুনি ৰেট নাপাব। এটা কথা মনত ৰাখিব বন্ধুসকল, সব টাইমত নকৰিব এইটো, এতিয়া লোকেল নাই বস্তু, কাৰণ গাঁৱে গাঁৱে যিমান মানুহে পুহিছিলে সেইবিলাক আপোনাৰ বেমাৰত সব নষ্ট হৈ গ'ল, বেমাৰত মৰি এতিয়া মাৰ্কেট আপোনাৰ মাৰ্কেটত আপোনাৰ লোকেল মুৰ্গী আপোনাৰ শ্বৰ্ট হৈ গ'ল। সেইকাৰণে আমাৰ ফাৰ্মাৰে বেপাৰী এইবিলাক লৈ চলাই আছে আৰু মানুহে খায়ো আছে, খাবই সোৱাদো আছে, সোৱাদ নাই বুলি ক'ব নোৱাৰি, ভাল আছে। লোকেলৰ নিচিনাতো আপোনাৰ লোকেলৰ লগত কম্পেয়াৰ কৰিব নোৱাৰি, কিন্তু লোকেলৰ নিচিনাই আপোনাৰ আৰু। তো বন্ধুসকল এইখিনি আজি আমাৰ ধৰক 25 দিন বয়সত 3.5 বস্তা দানা গৈছে, আৰু ধৰক আপোনাৰ দানাৰ বাবদ 8-9 হাজাৰ টকা গৈছে, আৰু মেডিচিনৰ বাবদ আপোনাৰ 1,000-1,500 টকা গৈছে। চ' টোটেল খৰচ এইখিনি হৈছে পোৱালি কিনা বাদ দি। তো যদি কোনোবা ফার্মারে কৰিব খোজে আপুনি এতিয়াও আৰম্ভ কৰিব পাৰিব, এইটো মাহ আৰু নেক্সট মাহৰ 15 দিনলৈকে যদি কোনোবা ফার্মারে আৰম্ভ কৰে উচিত মার্কেট পাব বুলি আশা আছে। তো বন্ধুসকল আজিৰ ভিডিঅ'টো মই এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ, যদি মোৰ ভিডিঅ'টো ভাল লাগিল প্লিজ লাইক কমেন্ট কৰিব আৰু আপোনালোকৰ বেকাৰ ভাই বন্ধুসকলৰ লগত অলপ শ্বেয়াৰ কৰি দিব। বন্ধুসকল আপুনি যদি এতিয়ালৈ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেনেহলে প্লিজ সাবস্ক্রাইব কৰি নিজৰ কৰি লওক, কাৰণ এইটোতে মীন পালন পশুপালন এইবিলাক বিষয়ৰ লগত জড়িত ভিডিঅ' আপলোড দিবলৈ মই চেষ্টা কৰোঁ। আপুনি যদি মীন পালন পশুপালন এইবিলাক কাম কৰি আছে বা এইবিলাক কামৰ লগত জড়িত বা এইবিলাক কাম কৰিম বুলি যদি ভাবি আছে তেনেহ'লে অসমৰ কৃষিকতা নামৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি নিজৰ কৰি লওক। বন্ধুসকল ভিডিঅ'টোৰ প্ৰথম অৱস্থাৰ পৰা হেৱলৈ চোৱাৰ বাবে
অসংখ্য ধন্যবাদ জানাইছো।